আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই বেশ ভালো আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ভাজি। আজকে আমি আপনাদের সবাইকে খুব সহজে কিভাবে পেঁপে ভাজি তৈরি করতে হবে সেই রেসিপিটি নিয়ে চলে আসলাম। আর এই পদ্ধতিতে যদি তৈরি করেন ভাজি, আশা করি যে খাবে সেই বেশ পছন্দ করবে। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপির দিকে। আর রেসিপি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকলে প্লিজ 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 ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি লাইক দিতেও ভুলবেন না, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপির দিকে। পেঁপে ভাজি তৈরির জন্য প্রথমে আমি এখানে 1 কেজির মতো পেঁপে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভাজির ক্ষেত্রে ভাজিটা যত ছোট করে কাটতে পারবেন বা চিকন করে কাটতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু ভাজিটা অসম্ভব মজা লাগবে। আমি সবগুলো পেঁপেকে এভাবে কেটে নিয়েছি। এবার চলে আসলাম রান্নার দিকে। ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল, 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার এটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর পেঁয়াজ এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের 2 থেকে 3টা আলু। আলুগুলোকেও ঠিক পেঁপের মতো করে ছোট ছোট করে কুচি করে এভাবে কেটে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি একটা স্ট্রেনারে রেখে। ঠিক এইরকম করে আলুগুলো কাটতে হবে, একেবারে মোটা কাটা যাবে না, তাহলে কিন্তু টেস্টটা একেবারেই ভালো লাগবে না। এটা পানি ঝরতে ঝরতে আমি রান্নাটা করে ফেলি। পেঁয়াজটা প্রায় লাল হয়ে এসেছে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে মেশানো হয়ে গেলে এর মধ্যে যে পেঁপেটা কেটে রেখেছিলাম সেই পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। পেঁপেটাকে ভালো করে মশলার সাথে মিলিয়ে নিতে হবে। আমি চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। পেঁপেটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এই পর্যায়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও ঠিক একইভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে। আমি আলু আর পেঁপে সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। এবার সব কিছুকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 10 মিনিটের জন্য, যতক্ষণ না এই আলু আর পেঁপেটা সেদ্ধ হয়ে যাচ্ছে পুরোপুরি। আর মাঝখানে অবশ্যই ঢাকনা তুলে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে। এবার আমি আলু আর পেঁপেগুলোকে এভাবে একসাথে এনে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, একেবারেই সামান্য পরিমাণ দিলাম। এবার সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর শুকনা মরিচ। আমি এখানে 3 থেকে 4টার মতো কাঁচা মরিচ আর শুকনা মরিচ দিয়েছি। সব কিছুকে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 5 থেকে 10 মিনিট পর ভাজিটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। ভাজিটা পুরোপুরি সেদ্ধও হয়ে গিয়েছে, আবার তেমন একটা লেতলেতেও হয়ে যায়নি। দেখতে কিন্তু এটা অসম্ভব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব পরিমাণে মজা। আমার বাসায় আমার হাতের এই রেসিপিটি সবাই বেশ পছন্দ করে। চলুন এটি পরিবেশন করে ফেলি। এবার তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পেঁপে ভাজি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি বেশ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে রেসিপিটি। ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক বড় সহযোগিতা করবে। আশা করি আপনারা আমাকে এইটুকু সাপোর্ট করে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।